বাজানো রহস্য নিউজ বাংলার সকল দর্শককে স্বাগত। এই মুহূর্তে ভাঙড়ের কলেজ মোড়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। দীর্ঘ কয়েক কিলোমিটার ভাঙড়ের ভোজেরহাটের কাছাকাছি থেকে সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে ভাঙড়ে কাঁঠালিয়ার দিকে এগিয়ে আসছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং ভাঙড়ের নতুন ব্রিজের কাছে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ের কলেজ মোড়ে এসে গিয়েছেন এবং সেখান থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভাঙড়ের কাঁঠালিয়া 91 রাস্তার ওপরেই কিন্তু ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড় কলেজ মোড়ে এবং হাজার হাজার কর্মী সমর্থক ইতিমধ্যে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীর পিছনে সামিল হয়েছেন এবং সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। আস্তে আস্তে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড় কলেজ মোড়ের দিকে এগিয়ে আসছেন। আমরা সরাসরি আজানো রহস্য নিউজ বাংলার সকল দর্শককে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। ভাঙড়ের কলেজ মোড়ে কিন্তু ইতিমধ্যেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আস্তে আস্তে ঢুকে পড়েছেন এবং হাজার হাজার কর্মী সমর্থক তারা কিন্তু ভিড় করে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন এবং ভাঙড় এক নম্বর ব্লকে কলেজ মোড়ের কাছে কিন্তু ইতিমধ্যেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী পৌঁছে গেছেন। এবং ভাঙড় কলেজ মোড়ের থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অজানো রহস্য নিউজ বাংলার সকল দর্শককে। ভাঙড়ের সব থেকে বেশি কয়েকদিন ধরে জেল খেটেছিলেন যে আইএসএফ নেত্রী আসমা বিবি ইতিমধ্যেই কিন্তু সেই আসমা বিবিকে ফুল সংবর্ধনা দিয়ে সামনে ব্যারিকেড করে নিয়ে আসছে। আমরা কিন্তু আপনাদেরকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। কাঁঠালিয়ার দিকে এই র্যালি কিন্তু এগিয়ে যাচ্ছে। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আস্তে আস্তে কিন্তু এই দিকে এগিয়ে আসছেন এবং কাঁঠালিয়ার দিকে এবং হাজার হাজার কর্মী সমর্থক কিন্তু এই পথ মিছিলে সামিল হয়েছেন। ভাঙড় এক নম্বর ব্লকে আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং কর্মী সমর্থকদের উল্লাস সম্পূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ভাঙড় কলেজ রাস্তা ইতিমধ্যেই কিন্তু একদম যানজটে আটকে আছে। বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ফুল মালা দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আইএসএফ কর্মী সমর্থকরা।
আজানা রাষ্ট্র নিউজ বাংলা সকল দর্শক আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি একেবারে কাছাকাছি এসে গেছে। সরাসরি বিধায়ক নওশাদ সিদ্দিকিকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং রাস্তার উপরেই কিন্তু ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে যাতে ভাঙর 2 নম্বর ব্লকের দিকে মিছিল না এগিয়ে যেতে পারে। এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রশাসনের বন্ধুরা আমাদের কাছে আজ অনুরোধ করেছে, ওখানে আর একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম আছে, আমরা চাই, প্রশাসন চাইছেন যে প্রোগ্রামটা ছোট করে দিলে তাদের জন্য ভালো হয়। আমরা সব সময় রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সমাজের কথা ভাবি, সোসাইটির কথা ভাবি। প্রশাসনের সে আবেদনকে আমরা সাড়া দিয়ে আমরা এই প্রোগ্রামটাকে এখানেই সমাপ্ত করলাম। আমার সাথে আর কারো যাওয়ার প্রয়োজন নেই। 1 নম্বর ব্লক থেকে যারা 3টে অঞ্চল থেকে লোকজন আছেন, নারায়ণপুর, জাগলগাছি, প্রাণগঞ্জের মানুষজন ব্রিজের ওপারে যাবেন না, আপনারা এখানে থেকে যাবেন। ওপার থেকে যেহেতু কাটালের প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আপনার ভোগালী 2 নম্বর সম্ভবত পড়ছে, ওরাই শুধু ওদের সাথে ওপরে দেখা করে নেওয়ার পরে আমি গাড়ি আগে ছেড়ে বেরিয়ে যাব। ওরা আস্তে আস্তে প্রশাসনের বন্ধুরা ওদেরকে যেরকম ভাবে ডাইরেকশন দেবে ওরা বাড়ি ফিরবে। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি,
রাজনীতি সব জায়গায় করবেন না। আমরা ওদের মতো নোংরা রাজনীতি করি না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে, প্রশাসন বন্ধুদের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে, প্রশাসন বন্ধুদেরকে আমরা সহযোগিতা করব। যদিও প্রশাসনের কিছু অংশ সবসময় বিরোধীদের টুটি টিপে ধরার চেষ্টা করে, তবে কিছু অংশ সমগ্র প্রশাসন বন্ধু মানুষের স্বার্থে কাজ করে। আমরাও মানুষের স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি, সুতরাং তাদেরকে সহযোগিতা করব। রাস্তা প্রচন্ড জ্যাম, অনেক এমার্জেন্সি ভেহিকেলস আছে, প্রত্যেককে অনুরোধ করব। এক নম্বর ব্লকের যারা আছেন আমার মাইকে বক্তব্য শেষের সাথে সাথে তারা ফিরে যাবেন। আজকে মিডিয়ার বন্ধুরা আছে, তারাও দেখুক আইএসএফ এর ছেলেরা কত শৃঙ্খলাবদ্ধ, কত শৃঙ্খলা পরায়ণ, তারাও দেখুক তাদের লিডার, তাদের বিধায়ক যেটা বলবে, বাংলার মানুষ কত শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খলা পরায়ণ। আজকে মিডিয়ার বন্ধুর মাধ্যমে সারা রাজ্যে সারা দেশকে আমরা দেখাতে চাই। যারা আছো তারা ঘুরে যাও, বাড়ির দিকে চলে যাও, একদম সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো এক নম্বরে যারা আছে, এক নম্বরে যারা আছে দিদি বন্যার বলতে হয়, চলে।